নমস্কার বন্ধুরা ললিতা রন্ধনশালাতে সবাইকে স্বাগত সামনেই পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি প্রত্যেক বাড়ি বাড়ি নানান রকম পিঠে বানিয়ে থাকে আজকের আমি নতুন ধরনের একটা পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করি গ্যাসে একটা কড়া বসিয়েছি আমি আগে থেকে নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম নারকেল কোড়াটা দিয়ে দেব আর তাতে দিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে এর আগে ভিডিওতে আমি চিনি দিয়ে নারকেলের পুরটা বানিয়েছিলাম আপনারা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই দেখে নেবেন এবারে দিয়ে দেব মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি শুকনো করব না তাহলে একদম শুকিয়ে যাবে টান হয়ে যাবে খেতেও ভালো লাগবে না একটু নরম করে রেখে দেব দেখুন এইভাবে রেখে দেব আমার পুরটা বানানো হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে আমি মিহি পেস্ট বানিয়ে নেব এতে কোনো জল ব্যবহার করব না পেস্ট বানানো হয়ে গেছে গ্যাসে একটা কড়া বসিয়েছি তাতে দিয়েছি এক চামচ ঘি ঘিটা গরম হলে মটরশুঁটি পেস্টটা আমি দিয়ে দেব খুব বেশি আমি কষিয়ে নেব না এক থেকে দু মিনিট কষিয়ে নেব। যাতে কাঁচা গন্ধটা না থাকে আর এইভাবে করলে খেতে অনেক বেশি ভালো হয় আর বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েই আমি এটা বানাবো আর মটরশুঁটি সব বাড়িতেই থাকে যেহেতু এখন শীতকাল তাই এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখুন একদম বানানো হয়ে গেছে একটা বাটিতে করে আমি তুলে নিয়েছি এটা গরম গরম আমি মাখিয়ে নেব ঠান্ডা অবস্থায় মাখাবো না এতে দিয়েছি তিন চামচ চালের গুঁড়ো আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব একটু নরম ছিল আমি আরও এক চামচ চালের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোটো লেচি কেটে নিয়েছি এবারে এগুলোকে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না এই রকম করে বেলে নিয়ে একটা বাটি দিয়ে ছোট ছোট করে কেটে নেব যেহেতু চালেরগুলো আছে দেখতেই পাচ্ছেন সাইডগুলো একটু ফেটে ফেটে গেছে বাটি দিয়ে কেটে নিলে সবগুলো একই মাপে হয় আর দেখতেও অনেক বেশি সুন্দর হয় আপনারা চাইলে ছোট ছোট করে বেলে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো এরকমভাবেই কেটে নিয়েছি এবারে নারকেলের পুরটা দিয়ে আর একটা এইভাবে ঢাকা দিয়ে হাত দিয়ে চেপে দিয়েছি একটা কাটা চামচ নিয়েছি এইভাবে নকশাগুলো আমি বানিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো নকশা বানিয়ে নিতে পারেন আমি এইভাবে বানিয়েছি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে গ্যাসে একটা কড়া বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হলে এগুলো দিয়ে দেব গ্যাসে ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবারে এগুলোকে ভেজে নেব খুব বেশি আমি কড়া করে ভাজবো না ফ্লেমটা মিডিয়ামে দিয়েই আমি এগুলো ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না তাহলে দেখতে একদম ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না তেতো হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব সবগুলো তেল থেকে দেখুন কত সুন্দর হয়েছে এবার সবগুলো নামিয়ে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়েছি একশো গ্রাম চিনি আর অল্প পরিমাণে জল দিয়েছি খুব বেশি আমি ফোটাব না দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আর দিয়েছি অল্প পরিমাণে গ্রিন ফুড কালার যেহেতু মোটরশুটির রঙ সবুজ তাই গ্রিন ফুড কালার দিলে পিঠের রঙটা খুব ভালো হয় তাই আমি দিয়েছি আপনাদের যদি না থাকে তাহলে নাও দিতে পারেন তো আমি দু মিনিটের মতো রসটা ফুটিয়ে নিয়ে পিঠেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে রসের মধ্যে পিঠেটা ডুবিয়ে দিয়েছি দু মিনিট এইভাবে রেখে দেব দেখুন কত সুন্দর হয়েছে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেল ললিতা রন্ধনশালা আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিনে এভাবেই আমার পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে একটা পিঠে আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত ধন্যবাদ